এটি বিশেষ খবর লৈ আহিছো। দেশত করোনা মহামারীক লৈ সকাহ পোৱা খবর আহিছে যদিও তৃতীয় ঢৌৰ আশঙ্কা এতিয়াও কম হোৱা নাই, কিন্তু ডেল্টা ভাইরাস চিন্তার কারণ এতিয়াও হয়ে আছে, কিয়নো ফ্রান্সত পঞ্চমটো ঢৌ আরম্ভ হয়েছে, আনহাতে জার্মানির চতুর্থ ঢৌর আশঙ্কা আহি পৰিছে। জনাইছো এই মুহূর্তে এটি বিশেষ খবর, দেশত করোনা মহামারীক লৈ সকাহ পোৱা খবর আহিছে যদিও তৃতীয় ঢৌর আশঙ্কা এতিয়াও কম হোৱা নাই, কিন্তু ডেল্টা ভাইরাস চিন্তার কারণ এতিয়াও হয়ে আছে, কিয়নো ফ্রান্সত পঞ্চমটো ঢৌ আরম্ভ হয়েছে, আনহাতে জার্মানির চতুর্থ ঢৌর আশঙ্কা আহি পৰিছে। জনাইছো এই মুহূর্তে এটি বিশেষ খবর, করোনা ভাইরাসে আকৌ এবার ভয়াবহ রূপ লওয়া যেন অনুমান করেছে সকলে। ব্রিটেন, রাশিয়া আর জার্মানির পিছত ভাইরাসে এতিয়া ফ্রান্সতো গতি লাভ করেছে। জনাইছো এই মুহূর্তে এটি বিশেষ খবর, ডেল্টা ভাইরাস চিন্তার কারণ এতিয়াও হয়ে আছে, কেন ফ্রান্সত পঞ্চমটো ঢৌ আরম্ভ হয়েছে, আনহাতে জার্মানির চতুর্থ ঢৌ আরম্ভ হয়েছে। এই মুহূর্তে জনাইছো এটি বিশেষ খবর, ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরনে কৈছে যে ফ্রান্সত করোনা মহামারীর পাঁচতম ঢৌ আরম্ভ হয়েছে, রাশিয়াত করোনা রোগীর বাবে সংরক্ষিত বিছনার 38% পূরণ করা হয়েছে। করোনা ভাইরাসে আকৌ এবার ভয়াবহ রূপ লওয়া যেন অনুমান করেছে সকলে। ব্রিটেন, রাশিয়া আর জার্মানির পিছত ভাইরাসে এতিয়া ফ্রান্সতো গতি লাভ করেছে। এই মুহূর্তে এটি বিশেষ খবর লৈ আহিছো, ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরনে কৈছে যে ফ্রান্সত করোনা মহামারীর পাঁচতম ঢৌ আরম্ভ হয়েছে, রাশিয়াত করোনা রোগীর বাবে সংরক্ষিত বিছনার 38% পূরণ করা হয়েছে। ভাইরাসটোৱে যোৱা 24 ঘণ্টাত অভিলেখ গঢ়িছে, মুঠ 1239 জন রোগী আক্রান্ত হয়েছে বলে দাবি করেছে ফ্রান্সত। আনহাতে জার্মানির চতুর্থ ঢৌ আহার সম্ভাবনা অব্যাহত আছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রনে দেশখনের জনসাধারণক সতর্ক করে কৈছে যে মহামারীর অবসান এতিয়া হোৱা নাই। রাশিয়ার উপ প্রধানমন্ত্রী তাতিয়ানা গুলিকোভাই কয় যে করোনা রোগীর বাবে সংরক্ষিত 3,105খন বিছনার 38% পূরণ করা হয়েছে। রাশিয়ার 12টা অঞ্চলের কিছুমান চিকিৎসালয়ত মাত্র 2-3 দিনের অক্সিজেন বাকি আছে। স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাসখুয়ে কয় যে সংকটের মোকাবিলা করবলে প্রস্তুতি অব্যাহত আছে। জনাইছো এই মুহূর্তে এটি বিশেষ খবর, দেশত করোনা মহামারীক লৈ যে সকাহ পোৱা খবর আহি আছে যদিও তৃতীয় ঢৌর আশঙ্কা এতিয়াও কম হোৱা নাই, কিন্তু ডেল্টা ভাইরাস চিন্তার কারণ এতিয়াও হয়ে আছে, কিয়নো ফ্রান্সত পঞ্চমটো ঢৌ আরম্ভ হয়েছে, আনহাতে জার্মানির চতুর্থ ঢৌ আরম্ভ হওয়ার আশঙ্কা আহি পৰিছে। জনাইছো এই মুহূর্তে এটি বিশেষ খবর, ফ্রান্সত পঞ্চমটো ঢৌ আরম্ভ হয়েছে আর জার্মানির চতুর্থ ঢৌ আহার আশঙ্কা অব্যাহত আছে। ডেল্টা ভাইরাস এবার চিন্তার কারণ হয়ে পৰিছে, করোনা ভাইরাসে আকৌ এবার ভয়াবহ রূপ লওয়া যেন অনুমান করেছে সকলে। ব্রিটেন, রাশিয়া আর জার্মানির পিছত ভাইরাসে এটা ফ্রান্সতো গতি লাভ করেছে। আর ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরনে কৈছে যে ফ্রান্সত করোনা মহামারীর পাঁচতম ঢৌ আরম্ভ হয়েছে, রাশিয়াত করোনা রোগীর বাবে সংরক্ষিত বিছনার 38% পূরণ করা হয়েছে, আর ভাইরাসটোৱে যোৱা 24 ঘণ্টাত অভিলেখ গঢ়িছে, মুঠ 1239 জন রোগী আক্রান্ত হওয়ার দাবি করেছে। ইফালে জার্মানির চতুর্থ ঢৌ অহার সম্ভাবনা আছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রনে দেশখনের জনসাধারণক সতর্ক করে দিছে যে মহামারীর অবসান এতিয়াও হওয়া নাই। রাশিয়ার উপ প্রধানমন্ত্রী তাতিয়ানা গুভিকলাই কয় যে করোনা রোগীর বাবে সংরক্ষিত 3,105খন বিছনার 38% পূরণ করা হয়েছে। আনহাতে রাশিয়ার 12টা অঞ্চলের কিছুমান চিকিৎসালয়ত মাত্র 2-3 দিনের অক্সিজেন বাকি আছে। স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাসকুয়ে কয় যে সংকটের মোকাবিলা করবলে প্রস্তুতি অব্যাহত আছে। এই মুহূর্তে লৈ আহিছো এটি বিশেষ খবর, করোনা ভাইরাসে আকৌ এবার ভয়াবহ রূপ লওয়া যেন অনুমান করেছে সকলে।
ফ্রান্সত পঞ্চমটো ঢৌ আৰম্ভ হৈছে আনহাতে জাৰ্মানীৰ চতুৰ্থ ঢৌৰ অহাৰ আশংকা প্ৰকাশ কৰিছে সকলোৱে আনহাতে দেশত কৰোনা মহামাৰীক লৈ সকাহ পোৱা খবৰ আহিছে যদিও তৃতীয় ঢৌৰ আশংকা এতিয়াও কম হোৱা নাই ডেল্টা ভাইৰাছ এতিয়া চিন্তাৰ কাৰণ হৈ পৰিছে কিয়নো ফ্ৰান্সত পঞ্চমটো ঢৌ আৰম্ভ হৈছে আনহাতে জাৰ্মানীৰ চতুৰ্থ ঢৌৰ অহাৰ আশংকা আছে করোনা ভাইরাসে আকৌ এবার ভয়াবহ রূপ লওয়া যেন অনুমান করেছে সকলে ব্রিটেন রাশিয়া আর জার্মানির পিছত ভাইরাসে এবার ফ্রান্সতো গতি লাভ করেছে ফ্রান্সর স্বাস্থ্যমন্ত্রী অলিভার বেরনে কয়েছে যে ফ্রান্সত করোনা মহামারীর পাঁচতম ঢৌ আরম্ভ হয়েছে আর রাশিয়াত করোনা রোগীর বাবে সংরক্ষিত বিছনার 38% পূরণ করা হয়েছে ভাইরাসটোয়ে যা 24 ঘণ্টাত অভিলেখ গড়িছে মুঠ 1239 জন রোগী আক্রান্ত হওয়ার দাবি করেছে ইফালে জার্মানির চতুর্থ ঢৌ অহার সম্ভাবনা আছে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রনে দেশখনের জনসাধারণক সতর্ক করে দিছে যে মহামারীর অবসান এতিয়াও হওয়া নাই রাশিয়ার উপপ্রধানমন্ত্রী টাটিয়ানা গুলিকোভাই কয় যে করোনা রোগীর বাবে সংরক্ষিত 3,105খন বিছনার 38% পূরণ করা হয়েছে রাশিয়ার 12টা অঞ্চলের কিছু চিকিৎসালয়ত মাত্র 2-3 দিনের অক্সিজেন বাকি আছে স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাসকোয়ে কয় যে সংকটের মোকাবিলা করবলে প্রস্তুতি অব্যাহত আছে।